আমরা সাধারণত মাছের আঁশ উচ্ছিষ্ট বা আবর্জনা হিসেবে বিবেচনা করে ফেলে দিই। সেই আঁশই বর্তমানে দেশে ডলার আনতে শুরু করেছে, আর সেটা ক্রমাগত বেড়েই চলেছে। প্রতি বছর রপ্তানি করা হচ্ছে 200 কোটি টাকার বেশি মাছের আঁশ। প্রায় 1.5 দশক আগে মাছের আঁশ রপ্তানি শুরু হয়েছিল, আর এখন শুধু চীনেই প্রতি বছর প্রায় 3000 টন আঁশ রপ্তানি করা হচ্ছে। চীন আবার সেই মাছের আঁশগুলো জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে রপ্তানি করে। মাছের আঁশ থেকে কোলাজেন ও জেলাটিন পাওয়া যায়, যা ওষুধ, প্রসাধন সামগ্রী এবং সম্পূরক খাবার তৈরিতে ব্যবহার করা হয়। মাছের আঁশ বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় অনেক উদ্যোক্তাই এখন মাছের আঁশ সংগ্রহের ব্যবসা শুরু করেছেন। দেশে কয়েক হাজার মানুষ আঁশ সংগ্রহের কাজে যুক্ত, ফলে দেশের প্রায় প্রতিটি বাজারে মাছ কাটার পর আঁশ সংগ্রহ করার প্রবণতাও বেড়েছে। মাছ কাটার পেশায় নিয়োজিতদের মধ্যে সবাই মাছ কাটার পর আঁশ সংগ্রহ করে রাখেন। পরে আঁশগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করেন তারা। সাধারণত মাসের শুরুর দিকে তারা 60 টাকা কেজি দরে নির্দিষ্ট ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। কেউ কেউ মাস শেষে 80 থেকে 100 কেজির মতো আঁশও বিক্রি করছেন। এতেই মাস শেষে অনেকের বাড়তি আয় হয় 5 থেকে 6 হাজার টাকা। কারওয়ান বাজারের এক মাছ কাটার কর্মী বলেন, 7 বছর ধরে এখানে মাছ কাটছি। আগে মাছের আঁশের কোনো দামই ছিল না, মাছ কাটার পর সেগুলো জমিয়ে ফেলে দিতাম। তবে কয়েক বছর ধরে আঁশ জমিয়ে শুকিয়ে রাখি। আগে 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন 60 থেকে 65 টাকা করে পাচ্ছি। তিনি আরও বলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে মাছ কেটে আমি দিনে 1000 টাকা পাই। পাশাপাশি দিনে 4 থেকে 5 কেজি করে মাছের আঁশও জমাতে পারছি, এতে মাস শেষে বাড়তি টাকা পাচ্ছি। কারওয়ান বাজারের আরেকজন জানান, দিনে মাছ কেটে 800 থেকে 900 টাকার মতো আয় করতে পারি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রতি বছর দেশে মাছের চাহিদা 38 লাখ টন। এসব মাছের অন্তত 40% বহিরাবরণই আবৃত থাকে রূপালি আঁশে। কাটার সময় এই আঁশ ছাড়ানো হয়। পুরো দেশের হিসাব ধরলে খুব কম ক্রেতাই বাজার থেকে মাছ কেটে বাসায় নেয়, তাই মাছের আঁশের পুরো অর্থমূল্য পাওয়া যায় না। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপপ্রধান বলেন, বাংলাদেশি মাছের আঁশের বেশ চাহিদা রয়েছে বিশ্ববাজারে। আমাদের দেশে আঁশের প্রক্রিয়াজাতকারী কোনো প্রতিষ্ঠান নেই। চীন আমাদের রপ্তানি করা আঁশ প্রক্রিয়াজাত করে জাপানসহ বিভিন্ন দেশে পাঠাচ্ছে। দেশে আঁশ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান স্থাপন করা গেলে রপ্তানি ব্যাপক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তাদের সমীক্ষায় দেখিয়েছে, বর্তমানে রপ্তানিকারক কয়েকটি প্রতিষ্ঠান প্রতিদিন বিভিন্ন বাজার থেকে প্রায় 10 টন করে মাছের আঁশ সংগ্রহ করে থাকে। এতে প্রতি মাসে প্রায় 300 টন মাছের আঁশ রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। তবে স্থানীয় বাজারে পাওয়া মাছের আঁশ সম্পূর্ণরূপে রপ্তানি উপযোগী করা গেলে এর পরিমাণ মাসে দাঁড়াতে পারে 750 টনে।